নমস্কার, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সেই সব স্বপ্ন। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমুজ, আমাকে মারিবার সাধ্য কাহারু নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই, প্রহরের ঘন্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়। শিয়রের কাছে সে মৃত্যু বিমল শোধ করে। কন্টেম সেলে বসে প্রদ্যোত ভট্টাচার্য লিখছে, মা, তোমার প্রদ্যোত কি কখনো মরতে পারে? আর চারদিকে চেয়ে দেখো, লক্ষ্য প্রদ্যোত তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। কেউ জানত না সে কোথায়, বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে পোস্ট কার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের ওপর হাত, তিনি তাকিয়েছেন অন্ধকারের দিকে, দৃষ্টি ভেদ করে দেয়াল, অন্ধকারও বাংময় হয়। সূর্যসেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, এক সোনালী স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম, সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনে যায় নিঃশ্বাসের শব্দ। আর সব মরে, স্বপ্ন মরে না, অমরত্বের অন্য নাম হয়। নমস্কার।